এদিকে এই কাণ্ডে অর্থাৎ আমার স্ট্রিট কাণ্ডে মৃতের ময়নাতদন্ত ময়নাতদন্তের সময় হাজির থাকতে পরিবারের তরফ থেকে অসম্মতি জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে অনুমতি ছিল কিন্তু তা সত্ত্বেও পরিবার আপত্তি জানিয়েছে, নোটিশ দিয়ে পরিবারকে জানিয়েছিল পুলিশ, এমনই খবর পুলিশ সূত্র মারফত। আমার স্ট্রিট কাণ্ডে মৃতের ময়নাতদন্ত এবং ময়নাতদন্তের সময় হাজির থাকতে পরিবারের না পুলিশের পক্ষ থেকে অনুমতি সত্ত্বেও পরিবারের আপত্তি, নোটিশ দিয়ে পরিবারকে জানিয়েছিল পুলিশ, খবর পুলিশ সূত্রে। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল, পরিবারকে জানানো হয়েছিল, তা সত্ত্বেও পরিবার বলছে তারা উপস্থিত থাকবেন না, কেন এটা? এটা কি পুলিশ মর্গে ময়নাতদন্ত হচ্ছে সেই কারণে, কোনো কমান্ডে বা রেলের হসপিটালে হচ্ছে না বলে সেই কারণে, কি দেখানো হচ্ছে কারণ? একেবারেই দেখো, সেই দাবি নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কোনো হাসপাতালে যাতে অশোক শাহের দেহের ময়নাতদন্ত হয়, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু কোনো স্টে আসেনি, ফলে নর্মাল প্রসিডিওর অনুযায়ী পুলিশের তরফ থেকে যে ময়নাতদন্তের যে প্রস্তুতি সেটা শুরু করা হয়েছে। এবং গতকালকেই পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছিল যে পুরো বিষয়টা যাতে স্বচ্ছ থাকে সেই কারণে পরিবারের লোকের উপস্থিতিতেই তারা ময়নাতদন্ত করাবেন, এবং সেই মর্মে কলকাতা পুলিশের তরফ থেকে অশোক শাহের পরিবারকে নোটিশ দিয়ে ময়নাতদন্তের সময় তাদেরকে উপস্থিত থাকতে আর্জি জানানো হয়েছিল। যদিও তার পরিবার তা প্রত্যাখ্যান করেছে। পরিবারের যেটা বক্তব্য যে পুলিশের তরফ থেকে প্রথমে তাদের ফোন করা হয় এবং বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়ে হাই আদালত যে নির্দেশ দেবে সে তারা সেই নির্দেশই মানবে, ফলে পুলিশের আর্জি মেনে তারা ময়নাতদন্তের সঙ্গে সময় থাকবেন না বলে তারা জানিয়ে দিয়েছে পুলিশকে। কিন্তু পুলিশের যেটা দাবি যে পুলিশের যেটা বক্তব্য যে তাদের তরফ থেকে গোটা বিষয়ে যাতে স্বচ্ছতা থাকে সেই কারণেই পরিবারকে নোটিশ দিয়ে ময়নাতদন্তের সময় হাজির থাকতে বলা হয়েছিল। ধন্যবাদ পিয়ালি। আপনারা বডিটা পোস্টমর্টমের জন্য যান, বলে আমরা কোর্ট যখন লোকদের বলবে না আমরা যাব না, যা ডিসিশন নেবে এবারে কোর্ট নেবে। তারপরে বাড়িতে গিয়ে লোকদেরকে বলছে আপনাদেরকে চলতে হবে, তারপর আবার গিয়েছে ওখানে একটা নোটিফিকেশন লাগিয়ে দিয়ে হয়েছে কি আপনাদের ওখানে, আপনাকে আমরা পোস্টমর্টমের জন্য বডিটাকে নিয়ে যাচ্ছি, আমরা না থাকলে আপনি কীভাবে পোস্টমর্টমটা করবেন? ওখানে মেনশন আছে আমরা তিনজন থাকবো, পোস্টমর্টম লাইভ হবে, আমরা তিনজন থাকবো, তিন লোকরে এখানেই রয়েছে, আপনারা কীভাবে করবেন? আপনারা নিশ্চয়ই কিছু জানেন। আপনারা এখন কি চাইছেন? যা কোর্ট বলবে তার ডিসিশন নেব। আপনারা পুলিশের এই পোস্টমর্টমে নিজেরা থাকবেন না? না, পুলিশের উপর ভরসা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।